বিস্ময় ঘেরা এই পৃথিবীতে রয়েছে অনেক অজানা রহস্য, বিচিত্র ও অদ্ভুত অনেক রহস্য রয়েছে যা কিনা এখনও উন্মোচিত করা হয়নি। এমনই এক অজানা এক রহস্য লুকিয়ে রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে। কি সেই রহস্য? বিস্তারিত শেখ তাসফিয়া করিমের দেখছি পৌতে। রহস্যে ঘেরা এই পৃথিবীর নানা অঞ্চলে লুকিয়ে রয়েছে বিচিত্র সব রহস্য। তেমনি এক গুপ্ত রহস্য রয়েছে বিশ্বের ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে। ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং গোপন তথ্য সংরক্ষিত রয়েছে এখানে। ভ্যাটিকান সিটিতে অবস্থিত সংগ্রহশালা ভ্যাটিকান সিটি আর্কাইভ 17 শতাব্দীতে পঞ্চম পপ পলের হাত ধরে এর যাত্রা শুরু হয়। এই সংগ্রহশালাটি মূলত বিভিন্ন কাগজপত্রের সংরক্ষণাগার। বিগত শতাব্দীগুলোতে বিভিন্ন সময়ে পোপদের আদান প্রদানকৃত এবং বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্যক্তির নানা চিঠিপত্র, অধ্যাদেশ এবং অনেক ঐতিহাসিক জিনিস নিয়ে গড়ে উঠেছে এই আর্কাইভ। এই সংরক্ষণাগারের ভেতর 53 মাইল দীর্ঘ জায়গা জুড়ে রাখা বিশাল শেলফে সংরক্ষণ করা আছে দিস্তার পর দিস্তা কাগজপত্র, 18 শতাব্দী থেকে শুরু করে 20 শতাব্দী পর্যন্ত সময়কালের বিভিন্ন ঘটনা সম্পর্কে তথ্য রয়েছে এখানে। অনেক গবেষকদের মতে এখানে সেন্ট পল এবং সম্রাট নিরোর মধ্যে যীশুখ্রিস্টের অস্তিত্ব ও বংশধরদের নিয়ে আদান প্রদানকৃত চিঠিপত্র রাখা আছে, তবে এসব ধারণা পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। তবে এই আর্কাইভে এত গোপনীয়তা রাখার কারণে জন্ম নিয়েছে নানা মতভেদ। কেউ বলেন এখানে ভিন গ্রহের প্রাণীদের নিয়ে বিস্তারিত তথ্য মিলে, আবার কেউ বা বলেন এখানে অতীত বর্তমান দেখার যন্ত্র রয়েছে। এমনও শোনা যায় যে আর্কাইভটি চালাচ্ছে গুপ্ত সংগঠন ইলুমিনাতির সদস্যরা। তবে এত গোপনীয়তার কারণে একেবারেই যে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না বিষয়টি এমন নয়। ইতিহাস নিয়ে গবেষণা করতে চাইলে নিতে হবে অনুমতি। এই অনুমতি অনেকেই পায়, আবার অনেকেই পায় না। আবার যিনি পাবেন তাকে প্রতি 6 মাস পরপর তার অনুমতিপত্র নবায়ন করতে হবে এবং কড়া নিরাপত্তায় একদিনে 3টি ডকুমেন্ট দেখার অনুমতি পাবে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।